1971-এ রণাঙ্গনে ঘটে যাওয়া ঐতিহাসিক শিরোমণি ট্যাঙ্ক যুদ্ধের কথা অনেকেই জানেন না। আমাদেরই এই যুদ্ধ কৌশল বর্তমানে 35টি দেশের সামরিক একাডেমিতে পড়ানো হয়। ডিসেম্বর মাস, দেশের প্রায় সব স্থানে গেরিলাদের কাছে মার খেয়ে এশিয়ার তথাকথিত শ্রেষ্ঠ বাহিনীর একেবারেই নাকাল অবস্থা। একটির পর একটি শহর মুক্ত করার পরিকল্পনা মুক্তিবাহিনী। 7 ডিসেম্বর মিত্রবাহিনী যশোর ঘাটি দখল করতে অগ্রসর হয়, কিন্তু তারা আবিষ্কার করে এক খালি ঘাটি। খবর পাওয়া যায় পিছু হটে খুলনার শিরোমণিতে অবস্থান নিয়েছে পাকিস্তানি বাহিনী। 7 থেকে 12 সেপ্টেম্বর পর্যন্ত শিরোমণির প্রত্যেকটি বাড়িতে নিজেদের অবস্থান শক্ত করে খান সেনারা। 1 ইঞ্চি এলাকাও নিজেদের বন্দুকের আওতার বাইরে রাখেনি তারা। শিরোমণিতে পাকিস্তানি বাহিনীর শক্তিমত্তা ছিল 32টি শেরম্যান ট্যাঙ্ক, একাধিক M24 চাফি ট্যাঙ্ক, 150 আর্টিলারি, 400 কমান্ডো, নিয়মিত পদাতিক বাহিনী, 150 রাজাকার। তার উপর কয়েক গজ পরপর বাংকার, ট্রেঞ্চ, মাইনফিল্ড, ক্যামোফ্লেজ সব মিলিয়ে শিরোমণি দুর্ভেদ্য হয়ে ওঠে। 10 থেকে 12 তারিখ ফুলতলায় পাক বাহিনীর অবস্থান দখলে একের পর এক হামলা চালায় যৌথ বাহিনী। 12 তারিখ পর্যন্ত পাক বাহিনীর কৌশলের কাছে যৌথ বাহিনী সাময়িক পরাজিত হয়েছিল। 13 তারিখ থেকে শিরোমণি গোলাগুলিতে কেঁপে ওঠে, সঙ্গে যুক্ত হয় ভারতীয় যুদ্ধবিমান। 2 দিন পরে হানাদারেরা সারা শব্দ না পেয়ে মিত্রবাহিনী ধরে নেয়। পাক বাহিনী হয়তো পিছু হটেছে অথবা ব্যাপক বোমা বর্ষণে মৃতপ্রায় অবস্থায় পড়ে আছে, কিন্তু মুক্তিবাহিনীর সূত্র এবং যুদ্ধ পরিস্থিতি বিশ্লেষণ ভিন্ন কিছু বলছিল। 14 তারিখ মুক্তিবাহিনীর মতামতকে অগ্রাহ্য করে ক্যাবল ফ্যাক্টরির দিকে যাত্রা শুরু করেন মেজর মহেন্দ্র সিং। 28টি গাড়ি বহর বাদামতলায় প্রবেশ করা মাত্রই অ্যাম্বুশের ফাঁদে পড়ে। মেজর মহেন্দ্র সিং পালিয়ে আসলেও নিহত হয় 250-300 সেনা। 15 তারিখও সারাদিন থেকে থেমে থেমে যুদ্ধ চলে। ব্যাপক হতাহতের পর আর মিত্রবাহিনী যুদ্ধের মূল কমান্ড তাদের হাতে রাখেনি। মুক্তিবাহিনীর নেতৃত্ব দেয়া হয় মেজর মঞ্জুরের কাছে। মেজর মঞ্জুর তার কোমরের বেল্ট খুলে টেবিলে রাখেন এবং যুদ্ধ জয় না করে ফিরবেন না বলে পণ করেন। 16 তারিখ ঢাকায় নিয়াজি আত্মসমর্পণ করলেও ব্রিগেডিয়ার হায়াত যুদ্ধ চালিয়ে যাবার সিদ্ধান্ত নেন। সর্বাত্মক যুদ্ধের পরিকল্পনা করেন মেজর মঞ্জুর। 7 ভাগে ভাগ হয়ে চারিদিক থেকে পাক বাহিনীর অবস্থানে হামলা করার পরিকল্পনা হয়। যুদ্ধের ভয়াবহতায় ভারতীয় সেনা কর্মকর্তারা কিছুটা দূরে অবস্থান নেন। 17 ডিসেম্বর সকালে আবারও শুরু হয় ভয়াবহ যুদ্ধ। এক পর্যায়ে কয়েকজন মুক্তিযোদ্ধা বিসিক রোডে পাক বাহিনীর সাথে কথা বলতে যান। যুদ্ধে বিধ্বস্ত পাক বাহিনী হতাশ হয়ে পড়ে। দুপুরে আনুমানিক 3,700 জন পাক সেনা আত্মসমর্পণ করেন। মেজর মঞ্জুর তাদের ব্যাচ খুলে ফেলার নির্দেশ দেন। আর এভাবেই 17 ডিসেম্বর ভয়াবহ ট্যাঙ্ক যুদ্ধের মাধ্যমে মুক্ত হয় খুলনা।